গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সকাল 10:30 বাজে এখন, 8টার মধ্যে ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু খুব হেক্টিক প্রেশারের মধ্যে ছিল। আজকে হাজবেন্ডের শুটিং আছে, দু জায়গায় শুটিং আছে, আউটডোর আছে, তাই সকাল থেকে রান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম। জাস্ট রান্না টান্না শেষ হয়েছে, আজকে ব্লগটা এবার এখান থেকেই শুরু করছি। যদি ব্লগের কোনো কিছু অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এখন সকাল 10:45 বাজে, একেবারেও লাঞ্চ করি বেরিয়ে যাবে এখন। আজকে লাঞ্চে সেরকম কিছু নেই, প্রথমেই দিয়েছি একটু উচ্ছে ভাজা, যেটা ও একেবারেই পছন্দ করে না। ওর খাবার আবার একটা সিস্টেম আছে, ওকে একসাথে সব তরকারি দিলে ও খেতে পারে না, বুঝতে পারে না। ওকে আমায় সবসময় সেখানে প্রেজেন্ট থেকে একটা একটা করে দিতে হয়। এরপরে দিলাম পুঁই শাকের একটা আইটেম, ওটা খাওয়া হয়ে যাওয়ার পরে আবার নেক্সট আইটেম দিতে হবে। ওকে খেতে দিলে আমি কোনো কাজ করতে পারি না, একসাথে খেতে বসলে কোনো অসুবিধে হয় না, আদারওয়াইজ একা একা খেলে আমাকে একটার পর একটা এভাবে দাঁড়িয়ে থেকে পরিবেশন করতে হয়। ভালোই লাগে, এক একজনের এক এক ধরনের অরিজিনালিটি থাকে, তো এটা ওর স্পেশালিটি। সর্ষে বাটা দিয়ে একটা মাছ বানিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর লাস্টে আমাকে আবার আজকে একটু রসুনের আচার দিতে হবে, কালকে দিইনি আজকে তো দিতেই হবে। রসুনের আচারের কথা বললাম, মানে রসুন আচার ভীষণ ভালো, নুনটা একটু কম আছে। ওর রোজই নুন কম লাগে, ওই কারণে ওকে আমি কাঁচা নুন দিই না। আজ সত্যি একটু মনটা খারাপ লাগছে, কারণ আজকে আমাকে একাই থাকতে হবে সারাটা দিন। ওর দুটো শুটিং আছে, একটা আউটডোর শুট আছে, কালকে ফিরবে, আজকে ফিরবে না, অনেকটাই বড় লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছে। চলুন একটু টাটা বলে নিই। আছেন ভদ্রলোক, ফার্স্টে যাচ্ছে জি বাংলার খালনাবাড়ির শুটিংয়ে, তারপর সেখান থেকে বেরিয়ে যাবে আউটডোর শুটিংয়ে, আউটডোর একটা ওয়েব সিরিজের জন্য কালকে ফিরে যাবে, ওটাই ভরসা কাল ফিরে যাবে। টাটা, সাবধানে যেও। লাস্ট ওটাই, এরপর আর পাবে না। এখন বাজে 2:45, স্নান পুজো সবটাই হয়ে গেছে, এবার লাঞ্চটা করে নেব। আজকে লাঞ্চে কি কি আছে আগেই শেয়ার করেছিলাম, ভাত, উচ্ছে ভাজা, একটা পুঁই শাকের তরকারি, আর সর্ষে বাটা দিয়ে মাছ, আর আছে আমাদের ফেভারিট রসুনের আচার। চটপট লাঞ্চটা করে নিই, তারপর আমি একটু রেস্ট নেব, বিকেলে আমার এক জায়গায় বেরোনোর আছে। সাধারণত সন্ধ্যের দিকে আমি চা খুবই কমই খাই, কিন্তু এখন ঠান্ডাটা পড়েছে বলে একটু সন্ধ্যের দিকে চা চা মন করে, একটু চা বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে একটু তাড়াতাড়ি বেরোবো, বাইরে একটু কাজ আছে। চা খাওয়া কমপ্লিট, রেডিও হয়ে গেছি, এবার বেরোবো। এটা আমার নতুন গ্লাস, কেমন লাগছে বলুন তো? আমার আগের যে গ্লাসটা আমি পড়ি সেটা আমার বাপের বাড়িতে আমি ভুল করে রেখে চলে এসেছি, তো বাইরে বেরোলে তো একেবারেই চশমা ছাড়া খুবই অসুবিধে হয়, আর নেগেটিভ যেহেতু খুব অসুবিধে হয়, একটু একটু ডিস্টেন্স হয়ে গেলে লেখা পড়তে খুব অসুবিধে হয়, আর একা একা যখন বেরোবো গ্লাস তো মাস্ট পড়তেই হবে। যাকে চলুন এবার আমি বেরিয়ে যাই, 6:30 বাজে এখন, অনেকগুলো কাজ আছে। এক ব্যাগ জিনিস হয়েছে টেলরের জন্য, কিছু জিনিস রেখে আসতে হবে, কিছু জিনিস তাড়াতাড়ি করে নিয়ে চলে আসবো, তাকেও সময় দিতে হবে করবার জন্য, যাকে এখন আমি বেরিয়ে পড়ি। টেলারে চলে এসেছি আমি, যে দিদিটার সাথে এত গল্প হয়, আমাদের রাতেও গল্প হয়, ফোনে প্রচুর গল্প হয়,
এখানে এখন বসে অনেকক্ষণ আড্ডা আড্ডা মারবো, তারপর বাড়ি ফিরবো। 9:30 মধ্যে বাড়ি ফিরে গেছি, এখন রাত্রি 10টা বাজে, একা একা আছি। তাড়াতাড়ি আজকে ডিনার করে নেব। আজকে রাতের ডিনারে ভাত ডাল আর মাছ ভাজা, একার জন্য এতটুকুই যথেষ্ট। যাক, আজকের ব্লগটা এবার এখানেই শেষ করছি। যদি ব্লগের কোনো কিছু অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মহারাজা মহারানি। সবাই সুস্থ থাকবেন, টাটা। হ্যালো বন্ধুরা, এখন আমি বকখালিতে আছি, শুটিং চলছে। তো এটা আমাদের হোটেল, একটা বড় লম্বা করিডোর এবং বেশ ভালো হোটেল। আর এটা আমার রুম, বেসিক্যালি আমি যে রুমে রয়েছি। সো রুমটা একটু ঘুরিয়ে দেখাতে পারেন। ইজ মাই রুম অ্যান্ড ইজ মাই বেড অলসো। আমি আজকে আপাতত এখানে একা এবং পিয়া বাড়িতে একা। সো এনিওয়ে শুটিং চলছে, জাস্ট নাও প্যাক আপ হলো কিছুক্ষণ আগে, এবং কালকে আবার আর্লি মর্নিং কল। সো এইটুকু তোমাদের জন্য শেয়ার করলাম। আপাতত আজকের জন্য গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্লিজ আমাদের মহারাজা মহারানির চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব।